ভিডিও টাইটেল পরে হয়তো আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমরা পরে সিনেমাটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। পরে সিনেমাটির পোস্টার যদি খুব ভালো মতো খেয়াল করেন তাহলে দেখবেন নিচে ছোট করে লেখা আছে নট এ ফেয়ারি টেল, যার অর্থ দাঁড়ায় কোনো রূপকথার গল্প নয়। পরে সিনেমাটি একটি বলিউডের সিনেমা হলেও এর গল্প মূলত বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে, যদিও তারা সিনেমার শুরুতেই ডিসক্লেইমার হিসেবে লিখে দিয়েছে যে সিনেমা সম্পূর্ণই ফিকশনাল এবং জীবিত অথবা মৃত কারোর সাথে মিল পাওয়া গেলে তা সম্পূর্ণই কাকতালীয়। যাই হোক, সিনেমার গল্প ভালো মতো বোঝার জন্য কিছু শব্দের অর্থ আপনাদের শুরুতেই জেনে নিতে হবে। প্রথমেই আছে ইফরিত। ইসলামিক মিথোলজি অনুযায়ী ইফরিত হলো এক ধরনের শয়তান। এদেরকে সরাসরি জিনের সাথেই তুলনা করা হয়, তবে এরা সরাসরি জিন নয়, ইফরিত তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ইফরিতের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা মানুষের সাথে সরাসরি শারীরিক সম্পর্ক তৈরি করতে পারে। তারপর আছে কালাপুরি। কালাপুরি হলো আরেক ধরনের শয়তান। এরা সাধারণত মহিলা হয়, এরা ইফরিতের বার্তাবাহক আর নিজেকে সবসময় ইফরিতের সেবায় নিয়োজিত রাখে। আপাতত এটুকু বুঝলেই হবে। তো বরাবরের মতোই গল্পে প্রবেশ করার আগে গল্পের প্রধান প্রধান চরিত্রগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে অর্ণব। অর্ণব একটা পত্রিকা বইসে চাকরি করে। এই হচ্ছে কাসেম আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এই হচ্ছে পিয়ালি, সে একটা হাসপাতালে নার্স হিসেবে চাকরি করে। এই হচ্ছে রুকসানা, যে আসলে কোনো সাধারণ মানুষ নয়, সে ইফরিত আর মানুষের মিলনে সৃষ্টি হওয়া একজন মেয়ে। তো এখন গল্পে প্রবেশ করি। 1990 সালের দিকে বাংলাদেশে গোপন একটা দল গঠিত হয় যাদের নাম ছিল অলাদ চক্র। অলাদ চক্রের সবাই ছিল শয়তানের উপাসক, যারা সবাই ইফরিতের উপাসনা করত। ইফরিতের বংশ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। এজন্য তারা দেশের বিভিন্ন জায়গা থেকে যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যেত আর হাত পা বেঁধে ইফরিতের উপাসনা করে ইফরিতকে ডেকে এনে সেই যুবতী মেয়েদেরকে ইফরিতের মাধ্যমে শারীরিক মিলন করাত, যেন ইফরিতের বংশ মানব সমাজে ছড়িয়ে দেওয়া যায়। 1995 সালের দিকে এই খবর কোনোভাবে কাসেম আলীর কানে আসে। সে অলাদ চক্রের এই কাজকে থামানোর জন্য আর একটি দল গঠন করে, যার নাম সে দেয় কেয়ামত আন্দোলন। কেয়ামত আন্দোলনের উদ্দেশ্য ছিল অলাদ চক্রের সব সদস্যকে ধরা আর অলাদ চক্রের মাধ্যমে যে কজন ইফরিতের বাচ্চা জন্ম নিয়েছে তাদেরকে হত্যা করা। কেয়ামত আন্দোলনের কার্যক্রমের কিছুদিনের মধ্যেই কাসেম আলী অলাদ চক্রের সব সদস্যদেরকে ধরে ফেলতে সক্ষম হয়। তারপর ইফরিতের মাধ্যমে গর্ভবতী হওয়া মেয়েদেরকে ধরে এনে একের পর এক এবর্শন করাতে থাকে। এই এবর্শন করানোর সময় একজন মেয়ে কাসেম আলীর চোখে আগরবাতির আগুন দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে কাসেম আলীর এক চোখ নষ্ট হয়ে যায়। যাই হোক, সে মেয়ে পালিয়ে ভারত বাংলাদেশের বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গের একটি জঙ্গলে বসবাস শুরু করে দেয় আর সেখানেই জন্ম হয় রুকসানার। রুকসানার মা জানতো যে রুকসানা আর দশটা সাধারণ মেয়ে মানুষের মতো নয়, তাই সে রুকসানাকে সবসময় শেকল দিয়ে বেঁধে রাখত। ইফরিতের বাচ্চাদের রক্তে বিষ তৈরি হয়। প্রতি 29 দিনে একবার এই বিষ অন্য প্রাণীর শরীরে ছেড়ে দিতে হয়, নইলে নিজের বিষে সে নিজেই মারা যায়। যেহেতু রুকসানাও একজন ইফরিতের মেয়ে, তাই রুকসানার মা এই জন্য প্রতি মাসে রাস্তা থেকে কুকুর ধরে এনে রুকসানাকে দিত, যেন সে তার বিষ সেই কুকুরের উপর ঝেড়ে দিতে পারে। এভাবেই রুকসানা আর তার মা সেই মানব বসতি থেকে দূরে একটি জঙ্গলে আলাদা হয়ে বসবাস করতে থাকে। এইদিকে অর্ণব আর তার বাবা মা পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে পিয়ালিদের বাড়িতে গিয়েছিল পিয়ালির সাথে অর্ণবের বিয়ের কথাবার্তা বলতে। সেখান থেকে ফেরার সময় অর্ণবের বাবা গাড়ি চালাচ্ছিলেন। কথায় কথায় একবার তিনি পেছনে তাকালে হঠাৎ করে এক মহিলার উপর তিনি গাড়ি তুলে দেন আর সেই মহিলা সেখানেই মারা যায়। তারপর অর্ণব আর তার পরিবার মিলে কাছের একটা পুলিশ স্টেশনে যায়। সেখানে গিয়ে তারা জানায় যে মহিলা আত্মহত্যার জন্য গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে। তারপর অর্ণব আর একজন পুলিশ অফিসার সেই মহিলার পরিবারের সন্ধানে সেখানে যায়। এই মহিলাই ছিল মূলত রুকসানার মা। এক ব্যক্তির সাহায্যে পুলিশ অফিসার আর অর্ণব মিলে জঙ্গলের মধ্যে রুকসানার বাড়ি খুঁজে বের করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় রুকসানার হাতে পায়ে শেকল পরানো। তারা তাকে জানায় যে রুকসানার মা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তাকে নিয়ে হাসপাতালে যায়। সেখানে অর্ণব রুকসানার কাছে জানতে পারে যে মা ছাড়া আর দুনিয়ায় তার কেউ নেই, তাই সে নিজেকে অপরাধী ভেবে তার কাছে অনেক ক্ষমা চায়। এদিকে রুকসানার মায়ের লাশ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। লাশ গোছানোর সময় একজন ডোম রুকসানার মায়ের হাতে একটি বিশেষ দাগ দেখতে পায়, যেটি অলাদ চক্রের লোকেরা কাউকে ইফরিতের হাতে তুলে দেওয়ার সময় তার গায়ে দিয়ে নিত। সে সাথে সাথে উঠে গিয়ে কাসেম আলীকে ফোন করে। কাসেম আলী তখন তার নাতিকে খাওয়াচ্ছিলেন আর তার এক ছাত্রের সাথে কথা বলছিলেন। তার ছাত্র তাকে বলে সাতক্ষীরাতে অনেকগুলো বাচ্চার মাথার খুলি পাওয়া গেছে আর পেপারে নিউজ অনুযায়ী সেগুলো কেয়ামত আন্দোলনে মেরে ফেলা বাচ্চাদের লাশ, কিন্তু কাসেম আলী তাকে বলে সেগুলো মুক্তিযুদ্ধের সময় মারা যাওয়া লাশও হতে পারে। এই বলে সে এড়িয়ে যায়। ঠিক তখনই তার কাছে ফোনটি আসে এবং জানানো হয় যে একটি লাশ পাওয়া গেছে এবং লাশের শরীরে অলাদ চক্রের নিশান আছে। কাসেম আলী সবকিছু গুছিয়ে ইন্ডিয়া যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে অর্ণব তখন রুকসানাকে নিয়ে গাড়িতে করে লাশ রিসিভ করার জন্য যেতে থাকে। পথেই অর্ণবের বাড়ি পড়ায় সেটিও সে রুকসানাকে চিনিয়ে দেয়। লাশ রিসিভ করার সময় কিছু মহিলা লাশের জানাজার জন্য আসে এবং কোরআনের আয়াত পাঠ করতে থাকে, কিন্তু রুকসানা ইফরিতের মেয়ে হয়, সে সেসব সহ্য করতে পারে না, তাই সে দূরে গিয়ে বসে কাঁপতে থাকে। সে এমনকি আজানের শব্দও সহ্য করতে পারে না, তাই আজানের সময় বালতিতে মুখ ডুবিয়ে থাকে যেন আজানের শব্দ তার কানে না আসে। লাশের সৎকার শেষ করে অর্ণব রুকসানাকে
তার বাড়ি পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে পিয়ালির সাথে অর্ণবের বিয়ের কথাবার্তা একদম পাকাপাকি হয়ে যায়। পিয়ালি অর্ণবকে আলাদা করে ডেকে জানায় যে তার একটি রিলেশনশিপ ছিল এবং সেটি বেশ সিরিয়াস ছিল, কিন্তু আর কোনো কিছু বলে না। এদিকে কাসিম আলী তার সহযোগীদের নিয়ে রুকসানাকে ধরতে আসে, কেননা রুকসানাই অলাদ চক্রের হাতে জন্ম নেওয়া ইফ্রিতের শেষ বাচ্চা। বাকি সকল বাচ্চাকেই কেয়ামত আন্দোলনের সবাই অনেক আগেই মেরে ফেলেছে, কিন্তু রুকসানা তা টের পেয়ে যায় যে কেউ তাকে ধরতে আসছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। কাসিম আলী রুকসানার বালতিতে তার একটি চুল খুঁজে পায়, তাই সে চুল যত্ন সহকারে নিজের কাছে নিয়ে চলে যায়। আর রুকসানা চলে যায় অর্ণবের বাড়িতে, যেখানে অর্ণব একাই থাকতো। সেখানে সে অর্ণবের কাছে আশ্রয় চায় এই বলে যে কেউ একজন তাকে মেরে ফেলতে চাইছে। অর্ণব তাকে আশ্রয় দিয়ে দেয় আর রুকসানা অর্ণবের কাছেই থাকতে শুরু করে। এদিকে কাসিম আলী তার সহযোগীদের নিয়ে রুকসানাকে খুঁজে বেড়াচ্ছে, সেখানেই তার এক সহযোগীর কাছে সে বর্ণনা করে যে ইফ্রিতকে দেখা যায় না, শুধুমাত্র কালাপুরীদের দেখা যায়। কালাপুরীরাই ইফ্রিতের বার্তাবাহক। এদিকে কিছুদিন পর অর্ণব রুকসানাকে একটি রিহাবে নিয়ে যায় তার থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানকার মানুষজন খুব বেশি একটা ভালো নয়। রুকসানার উপর অত্যাচার হতে পারে ভেবে সে তাকে নিয়ে সেখান থেকে নিজের বাসায় ফেরত চলে আসে। রুকসানা অর্ণবের সাথেই থাকতে থাকে। একসাথে থাকতে থাকতে একসময় রুকসানার মাঝেও অর্ণবের প্রতি প্রেমের সঞ্চার ঘটে। সে অর্ণবকে অন্যভাবে দেখতে শুরু করে। এর মধ্যেই তার রক্তের বিষ জেগে ওঠে, তাই সে বিষ ছাড়ার জন্য রাতের বেলা লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয়ে যায়, আর রাস্তায় একটি কুকুরকে কামড়ে তার উপর বিষ ছেড়ে দেয়। কুকুরটি সেই জায়গায়ই মারা যায়। এদিকে কাসিম আলী কোনো জায়গায় রুকসানাকে খুঁজে না পেয়ে রুকসানার চুল নিয়ে একটি কালাপরীর শরণাপন্ন হয়। সে রুকসানার চুলটি কালাপরীর হাতে দিয়ে তার অবস্থান জানতে চায়। কালাপরীর তাকে জানায় যে সে অর্ণবের সাথে থাকে আর তাদের মধ্যে প্রেম হয়ে গেছে, এখন শুধু ইফ্রিতের আরেক বাচ্চা আনা বাকি। এই শুনে কাসিম আলী দ্রুতই অর্ণবের সাথে দেখা করার জন্য আবার রওনা হয়। এদিকে রুকসানা আর অর্ণব একসাথে খুনসুটি করতে করতে একসময় অর্ণব রুকসানার প্রতি দুর্বল হয়ে যায় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায়। তার পরদিনই কাসিম আলী অর্ণবের সাথে দেখা করতে তার অফিসে চলে আসে এবং অর্ণবকে জানায় যে রুকসানা তার দয়া মায়ের যোগ্য নয়। রুকসানা দেখতে মানুষের মতো হলেও সে আসলে একজন ইফ্রিতের মেয়ে, কিন্তু অর্ণব তাদেরকে পাগল মনে করে সিকিউরিটি গার্ড দিয়ে তাদেরকে বের করে দেয়। অফিস থেকে বাড়ি ফেরার সময় হাসপাতালের সেই ডোম তাকে ফলো করতে থাকলে অর্ণবের সাথে তার মারামারি হয় এবং অর্ণব আহত হয়ে বাড়ি ফেরে। অর্ণবকে আহত দেখে রুকসানা মনে মনে অনেক কষ্ট পায়। রাতের বেলা অর্ণবকে ঘুম পাড়িয়ে দিয়ে সে প্রতিশোধ নিতে বের হয়ে যায় আর হাসপাতালে গিয়ে সেই ডোমকে খুন করে আবার বাড়ি ফেরত চলে আসে। সেদিন সকালবেলা পিয়ালি অর্ণবকে না জানিয়ে হঠাৎ অর্ণবের বাসায় চলে আসে। অর্ণব তাড়াতাড়ি করে রুকসানাকে লুকিয়ে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে পারে না, সে রুকসানাকে দেখে ফেলে আর বিয়ের সম্পর্ক ভেঙে দিবে এই বলে চলে যায়। এতে রেগে গিয়ে অর্ণব রুকসানার সাথে কিছুটা দুর্ব্যবহার করে অন্য রুমে গিয়ে বসে থাকে। তখন সে টিভিতে সেই ডোমের মৃত্যুর নিউজ দেখতে পায়, যেখানে একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছে একটি মেয়ে এসে তাকে খুন করে চলে গেছে। তখন অর্ণবের কাসিম আলীর কথাগুলোর কথা মনে পড়ে যায়। সে অফিসে যায় এবং ইফ্রিত, অলা চক্র এবং কেয়ামত আন্দোলন এসব নিয়ে রিসার্চ শুরু করে দেয়। শেষ পর্যন্ত সে খুঁজে পায় যে ইফ্রিত মানুষের সাথে সরাসরি শারীরিক সম্পর্ক তৈরি করতে পারে এবং বাচ্চার জন্ম দিতে পারে। তবে ইফ্রিতের বাচ্চা মানুষের বাচ্চার মতো 10 মাসে জন্ম না নিয়ে 1 মাসে জন্ম নেয় এবং সেই বাচ্চার নাভির কর্ড থাকে না। সে বুঝতে পারে রুকসানা ইফ্রিতেরই মেয়ে, তাই সে রুকসানাকে কাসিম আলীর হাতে তুলে দিতে রাজি হয়। সে বাসায় ফিরে গিয়ে রুকসানাকে বলে তার সাথে থাকতে হলে তাকে শেকল দিয়ে বাঁধা হয়ে থাকতে হবে। রুকসানা এতে খুশি খুশি রাজি হয়ে যায় এবং নিজেই নিজেকে বেঁধে ফেলে। তারপর সে অর্ণবের হাত নিয়ে নিজের পেটের উপর রাখে এবং জানায় যে তার পেটে তাদেরই বাচ্চা। তখনই কাসিম আলী সেখানে চলে আসে। অর্ণব কাসিম আলীকে জিজ্ঞাসা করে যে কতদিন লাগবে। সে জানায় যে বেশ সময় লাগবে। তারপর মাথা নিচু করে অর্ণব সেখান থেকে চলে যায়। অর্ণব সরাসরি তার বাবার বাড়িতে যায় এবং কাউকে কিছু না জানিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর দিনের পর দিন সেখানেই আটকে থাকে। তার পরিবারের সবাই ভাবতে থাকে পিয়ালি বিয়ে ভেঙে দেওয়াতে অর্ণবের এই হাল। সবাই পিয়ালিকে দোষারোপ করতে থাকে। তার কিছুদিন পর পিয়ালি অর্ণবের সাথে দেখা করতে তাদের বাসায় চলে আসে। অর্ণব পিয়ালিকে ছাদে নিয়ে যায় এবং তার সব ঘটনা খুলে বলে। পিয়ালি তাকে জানায় যে সে নিজেও একজন খুনি। সে একজনের সাথে রিলেশনশিপে থাকাকালীন অবস্থায় প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর তার বয়ফ্রেন্ড তাকে অস্বীকার করে, তাই সে অ্যাবর্শন করতে বাধ্য হয়। তখনই অর্ণবের মাথায় আসে সে নিজেও নিজের বাচ্চাকে অস্বীকার করে রুকসানাকে খুন করছে, তাই সে সাথে সাথে রুকসানাকে বাঁচানোর জন্য নিজের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গিয়ে দেখতে পায় রুকসানা অলরেডি সকল লোকদেরকে মেরে সেখান থেকে পালিয়ে গেছে এবং পিয়ালির একটি ছবি খুঁজে পায় যাতে পায়ের ছাপ দেওয়া আছে। তাই সে ফোন করে পিয়ালিকে সাবধান হতে বলে, কিন্তু রুকসানা পিয়ালির কাছে পৌঁছেই যায়। সেখানে পৌঁছেই রুকসানা পিয়ালিকে মারতে শুরু করে এবং তাকে মারার এক পর্যায়ে হঠাৎ তার প্রসব ব্যথা ওঠে। যেহেতু পিয়ালি পেশায় একজন নার্স ছিল, তাই সে সবকিছু ভুলে রুকসানা ডেলিভারি করার প্রস্তুতি নেয়। রুকসানা বাচ্চা জন্ম দিয়ে বাচ্চাকে পিয়ালির কাছে ফেলে সে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই অর্ণব সেখানে পৌঁছে যায় এবং সে বাচ্চাকে কোলে নিয়ে দেখে সেই বাচ্চার নাভি রয়েছে, কিন্তু ইফ্রিতের বাচ্চা হলে তার নাভি থাকার কথা না। সে রুকসানাকে খুঁজতে বের হয়ে পড়ে এবং তার বাড়ির কাছের একটি জঙ্গলে তাকে খুঁজে পায়। তারপর রুকসানা অর্ণবের কোলেই মারা যায় আর এভাবেই শেষ হয়ে যায় পারি সিনেমাটি। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগুক আর না লাগুক প্লিজ একটি লাইক দিয়ে দিন, এটা আমাদের সাপোর্টের জন্য অনেক বেশি সহায়ক।
আর ভিডিও অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল নোটিফিকেশনটাও অন করে রাখবেন, কারণ এটি আমাদের লাস্ট ভিডিও না, সামনে আরও ভিডিও আসবে। তো হোম পেজে ভিডিওগুলোর সাজেশনে থাকবে, আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। যদি আপনারা সিনেমাটি দেখতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন, আমি আমার এই সিনেমাটা টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিব, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্ক কমেন্টের পিনে এবং ডেসক্রিপশনে দুই জায়গায় পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা, টাটা, গুড বাই।